জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘ ভেঙে ক্রোধ আসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন প্রিয়জন আমি তো যাইবার চাইছি, এই তো আমার ন্যায় নাই, না নিলে আমি কি করুম? এখন আব্বা হাতে কি টাকা শ্বশুর বাড়ি আর হ্যাঁ রাইতে খাইতে মনে হয় ঠিকই আসবো তাই বাসা চলিয়ে আইব ঠিকটা গপ্প করে ধরে এলাম আব্বা বুদ্ধি কিন্তু খারাপ দাও নাই আর বদ যখন আসে তারে মনে করো ভাইয়া বলতে 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 গায়ের উপর ঢলে পড়ে। এরকম একদিন আমার বস বলতেছে ও তো কাজ শিখা হয়ে গেছে, তুমি ওর আটকে রাখছো কিছু জিনিস, ওর ফিল্ডে পাঠাই দাও। আমি পাঠাই দিলে আমার কি করব? তাই তো কই, হ্যাঁ তুই যে আমার ভাইয়া বলতেছিস না ভালো লাগতেছে, এখন যদি রত্না যদি আমার ভাইয়াটা বলতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো। ভাইয়া আপনি কিন্তু স্বর্ণার কথা বলতেছিলেন। না না ওই আর একজন দিছিল, মানে রত্নার কথা বলতেছি, সেও আমার আন্ডারে ছিল আর কি, সে আমার রবিউল ভাই ভাই। আর বস দেখলেই মোটামুটি ভাইয়া ভাইয়া বলে একদম জান বাইর করে ফেলে। আচ্ছা যাক ওই শোন, মিউচুয়াল করে দিলাম তো তোর আপার সাথে, আমার মায়ের মিউচুয়াল করে দিলাম বুঝছিস। তাহলে কি আমার আপাও আপনাকে ভাইয়া বলে ডেকেছে? বলে নাই, বলবে হয়তো, বলো দেখি অপেক্ষা করি। অপেক্ষা করেন। আচ্ছা ভালো কথা, তোর কি বীমা করা আছে? শিক্ষা বীমা, স্বাস্থ্য বীমা, লাইফ বীমা, অগ্নি বীমা? ভাইয়া আমি অগ্নি বীমা দিয়ে কি করব? কি করবি মানে? তুই যদি আগুন পুড়ে মারা যাস তাহলে তোর বাপ মা টাকা পাবো না? মনে কর তোর একটা আঙুল পুড়ে গেল। এ ভাই ভাই ভাই, এতক্ষণ আপনার ভাইয়া ভাইয়া করছি, এবার বলতেছি ভাই আমারে দেখলে আপনার কি বীমা ছাড়া আর কোনো কথা নেই? ওরে বাবা এটাই তো আমার কাজ, বিমার দাওয়াত দেওয়া। আমি প্রত্যেকদিন সকালে এটা মানুষের বিমার দাওয়াত দিই, যেন মানুষ বিমা করে, বিমা সম্পর্কে মানুষ বোঝে। মনে কর তোর একটা এই না আমার ঠ্যাং পোড়ার দরকার নেই ভাই, এই পার ঠ্যাং নেই তোর আপনি আর ঠ্যাং দাও ভাই, আমার কাজ আছে ভাই। আরে বাবা জিনিসটা যাক, তবু তো একজনে ভিজিট করলাম। হ্যাঁ এন্ট্রিটা খুলে যাবে। এবার আপনার দেখার কাজকর্ম আমার বাসায় থেকে করবেন, আর ওদেরকে ফোন করে বলে দেন সেটা। না তারা কোনো দরকার হবে না, আমি ওই যে বড় জামাইরে পাঠাইছি চাবি আর তালা বানানোর যে মিস্ত্রি রামতে, এটা তার দামই বা কত? সেটাই তো, আপনি একটা কাজ করেন, কতক্ষণ এখানে বসে থাকবেন আমাদের ঘরে চলেন, আর এর মধ্যে আপনার বড় জামাই আসা ওই তালা চাবিওয়ালা দিয়া তালাটা খুলুক। না ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আজই তো এখানে ভালো আছে। আপনার কোনো কথা শুনবো না, আপনার বোন থাকতে বোনের ঘর থাকতে আপনি এখানে সিঁড়িতে বসে থাকবেন? ওটা তো উঠে না। আপনি যথেষ্ট করেন, আমি খুব ভালো,
আপনার কপাল আরো ভালো, কারণ আপনার এলাকায় কোনো ইউনিয়ন পরিষদ নাই। ইউনিয়ন পরিষদ? আমি দেলমতি কত কম বলি, কত খুব মেপে মেপে বলি, কিন্তু আমার চোখ, আমার চোখে তো আমি সব কিছু বেশি দেখি, আমার চশমার পাওয়ারও ভালো আছে। আমি দেখছি, আমি তো দেখছি নূর ইসলামকে এই আজকে সকালবেলায়, তো ওর স্কুটি নিয়ে আমি দেখছি তো। হ্যাঁ না না, ওই নূর তো ঢাকায়, নূরই হইতেছে বাড়িতে। ও নূর ইসলাম যদি ঢাকাতে থাকে তাহলে আপনি একটা খাস করেন না, ওকে বলেন না চাবিটা নিয়ে আসতে। চেষ্টাও করছি, আমি তো আব্বা ওই যে মিটিং এ আসুলিয়া। এটাও তো ঠিক, বড় চাকরি করে বুঝেন না, বললেই তো আসতে পারে না। আচ্ছা আবার আপনার কাছে কি নূরের নাম্বার আছে? আমার কাছে নূরের নাম, অসুবিধা নাই ম্যানেজ করে দেওয়া যাবে, কিন্তু আপনার কাছে নূরের নাম্বার নাই? কেন থাকবে না আপা? আছে, আমার কাছেও আছে। আমি তো নূরকে বলে দিছি একদম নাম্বার, তোমার নাম্বারটা সবার কাছে দিয়ে রাখবো। কোন সময় কোন বিপদে বলা তো যায় না, আবার ওই আমার ছোট মেয়েটারে নিয়ে সংসার করতেছে। আমার ছোট মেয়ে তো আমার কলিজা, কিছু হইলে সবাই যেন খুব তড়িৎ গতিতে তোমার সাথে যোগাযোগ করতে পারে। হতার মধ্যে কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ পাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নূর ইসলামকে ফোন করে দেব। এটা কোনো হতা? তার শ্বশুর দেখাই আসছে, তার এত কিসের অফিস আজকে, এত কিসের মিটিং? হ্যাঁ এটা কোনো কথা বলেন, অসুবিধা নেই ভাইদের, দুটো আসেন করে আসেন। কি খারাপ লাগতেছে আমার, একটা মানুষ এভাবে বসে থাকতে পারে বলেন? সিঁড়ির মধ্যে হ্যাঁ মুরব্বী মানুষ, আর হাঁটু কি আর নাই নিশ্চিত। আচ্ছা বন্ধু একটা কথা সত্য করে কও তো, তোমার কাছে লিজা কেন গেছিল? আর আমার কাছে আইবো কেন? কি কইতাছে না কইতাছে কিছুই তো বুঝা পারতাছি না, আমার কাছে আইবো কে? আমি বেলি জারে আর তার বাপ মারে উঠাই লয়ে গেছিলাম। এত খারাপ, আবার আমার খারাপ কইতাছে, আবার খারাপ কইতাছো, কেন খারাপ কইতাছো বুঝা পারতাছি না। তখন কি জানতাম মিয়া যে তোমার লগে হেরিটেজ পিটিস আছে? আমি তো ভাবতেছিলাম দীপ্তর লগে হেরিটেজ পিটিস আছে, বাইচা গেছে দীপ্তলে, বাইচা গেছে। কেন বন্ধু? আরে নাইলে তো আমি বিদীপ্তরে খাইয়া দিতাম, বোঝো নাই ব্যাপারটা, বোঝো নাই। কি খাইয়া ফেলতা? তুমি কি মানুষ ফোন করো নাকি? এখনো করি নাই কা, তাই আত মারা মানে হাফ মার্ডার করছি, বুঝা পারছো? ধরো তোমার এক বন্ধু, আমি মানুষ মারার গল্প শুনবো না। আরে মারামারির গল্প না শুনলে কি হইব, শুনতে হইব। মারামারি কি সাদে করি? সাদে বেটা সাদে করি আমরা? হ্যাঁ এই যে তোমার ডার্লিং এর দীপ্ত আনতে গেছে, কেমনে নিয়ে আইবো? এটিকে আরামসে সুসুর করে আয়া পড়বো জীবনও না, মারামারি করে কাজ্জা করে ঝগড়া করে তো বললো হইতে বুঝা পারছো? কিন্তু দীপ্ত সাহেবরে তো দেখা মনে হইল না উনি মারামারি করার লোক। কি কইতাছ না কইতাছ কিছুই বুঝা পারতাছি না, একটু বুঝাই কর, সরিটা দেখে বোঝো না ইক্কা। হ্যাঁ বক্সিং খেলে বক্সিং বুঝা পারছো, হাতে গ্লাভস লাগে না, নাক বরাবর মানলে মনে করো নাক থাকলে জায়গা। আমার সান্ত্বনা দিও না বন্ধু, এখনো সময় আছে, চলো আমি যাবো। আরে কোনো দরকার নাই, কোথাও যাওয়া পারবো না, তুমি কোথাও যাও না। হ্যাঁ কৌশলে ওখান থেকে বাইর করে লাইব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি কইতাছি চুপচাপ এখানে বও, ওকে? না 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 ভাইজান, আপনি যতই বলেন না কেন আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। শ্বশুর শ্বশুর এসে বসে আছে আর তার মিটিং, জরুরি মিটিং, আবার কোথায়? আসলিয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফোন নাম্বারটা বলুন তো, দেন ফোনটা দেন, আমি ফোনটা করি। না না বা থাক থাক, ও আমার ফোনে থাকতে পারে ওর নাম্বার, এটা কোনো কথা? আমি ওর অন্তত একটা দমক দেই যে এটা খাসটা ঠিক করে নাই সে। নূর ইসলাম কোথায় গেল? এন দিয়ে না নূর ইসলাম, এন এন দি, এই তো নূর ইসলাম বউয়ের ব্যাগটা নে। না এটা এক্সট্রা হতা, আমি ফোন করতেছি। আপা থাক না প্লিজ,
কেন? শুনেন আপা, আমি না একটা বিপদেই পড়ছি। হ্যাঁ, চেয়ারম্যান না আপনি? মেম্বার চেয়ারম্যান তো সবসময় বিপদে পড়ে। কি ব্যাপার? এবার কি একটু রিলিফের মানে ত্রাণের গম টম একটু বেশি মারছেন নাকি? আচ্ছা তাতে কি, মারতেই পারেন আপনি, কিন্তু সে তো আপনার জামাই, সে সব দেখবে কেন? হ্যাঁ আপা, সেই সব কিছু না, আর এখন তো সেই মারামারি দিনও নাই। ওই যে কি আপা, নূর নূর তো আমার মেয়েরে ফালায় রেখে চলে আসছে। কি বলতেছেন যে? জানি না আপা, এই জন্যই তোরে নিয়ে যাইতে আইছি। এখন যদি আপনি ফোন করে বলেন আমরা এখানে আসছি, তো বাসায় আসবে না। অসম্ভব, এই যে ফোন রেখে দিলাম, আমি তো ফোন করবই না। ফোন করলেই তো বোঝা যাবে যে সামথিং সামথিং রং। না না, আমি করবো না। ফোন করলে একটা ঝামেলা লাগতে পারে। সি 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 ভাইজান, বুঝি ভাইজান, আমি খুব বুঝি, আমি কষ্টের কথা খুব ভালো করে বুঝি। আমিও তো মেয়ের মা, আর নিজেও একজন মেয়ে। জি না বাবা, আপনি তো মহিলা। আর দুরু ভাই, মেয়েরাই তো পরবর্তীতে মহিলা হয়। আচ্ছা বাদ দেন, আমার উপর ব্যাপারটা ছেড়ে দেন আপনি। আজকে আসুক আসুক নূর ইসলাম, আমি তাকে জিজ্ঞেস করব কেন কেন সে কাজটা করলো। সেটা শুনেন, আগে ওরে আসতে দেন। হ্যাঁ তা তো আসবে। আচ্ছা ভাইজান, আপনি কোন সময় রওনা দিছেন? ফেটা তো নিশ্চয় বুক লাগছে, কিছু তো ফেটে পড়ে নাই দেখছেন। হান্ড কলা বিস্কুট সোনাচুর সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খান না কেন? না না, অসুবিধা নাই, এইগুলি ঝামেলা কেন করতে গেলেন আপা? কোথায় ঝামেলা করলাম? হ্যাঁ আপনাকে তো ঠিক মতন চাও দিলাম না। আসলে চাটা বানালে তো আমাকে বানাইতে হবে বুঝছেন, আমার হাতের আবার মালাই চা স্পেশাল বুঝছেন, খাওয়াইতে পারতাম। কিন্তু শোনেন, আমার সঙ্গে ওসব চলবে না, খাওয়া দাওয়া কিন্তু আপনাকে করতেই হবে বুঝছেন। আপা এটা নিয়ে টেনশন করেন না, আমরা ম্যানেজ করে নেব। কিসের? আপনি কি বলতেছেন এসব? ম্যানেজ করবেন মানে? এই দেলমতি, দেলমতির হাতের খাওয়া না খাইয়া কি কোনো দিন যাইতে পারে? আর আপনাকে তো বাইরে আসছি, বাইরে আরো যেতে পারবে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করবো, আপনি শুধু খাবেন। পানি দিয়ে ভিজে খান না, এখন গরম আছে। আমি একটা বিমা কোম্পানিতে আছি, আসলে আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা চুক্তি হওয়ার কথা ছিল, একটা কোলাবোরেশন বিজনেস আর কি। তো আপনাদের তো অনেক শ্রমিক, তাদের লাইফ সিকিউরিটি একটা বিষয় আছে তাই না? আপনি কিন্তু খুব ভালো দিক অ্যারাইজ করেছেন। আমি ড্যাডকে বলেছি এই যে তোমার এখানে সারা জীবন চাকরি করছে, আবার চাকরি শেষ হলে চলেও যাচ্ছে, কিন্তু কিছুই পাচ্ছে না, তার একটা বয়সে গিয়ে কি করবে? ড্যাডকে বলেছি তুমি তাদের ভবিষ্যতের কথা ভাবো। ড্যাড একবার এগ্রি করে আর তিনবার না না করে, তারা আসলে শুধু নিতে জানে দিতে জানে না। আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশের প্রায় মালিকরাই এরকম, শুধু নিবে দিবে না। শুধু আমাদের দেশের মালিক না, সারা পৃথিবীর মালিকরাই এরকম, যারা বড় লোক, যেমন মনে করেন বিল গেটস, তার তো অনেক টাকা পয়সা আছে তাই না? তার অনেক কর্মচারী কর্মকর্তা, কিন্তু এই কর্মকর্তারা বা কর্মচারীরা তার ধারে কাছে যেতে পারে? যেতে পারে না কিন্তু। আমার ড্যাডও একদম সেম, বিল গেটসের মতো স্বভাবে। আরে আপনি ভুল বলছেন, আমি আপনার বাবার সাথে মিশেছি, তবে দেখেছি উনি অনেক উদার মানুষ। কারে ফোন করি? একটু তেজপাতা দারচিনি লাগবে, আবার আলুও শেষ না, রবিউলরে ফোন করি আসার সময় যাতে নিয়ে আসে। বাই দ্য ওয়ে আপনি,
আমি আসলে এমডি। ও, আপনি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর? আমিও, কিন্তু আমার কোনো কাজ নেই, শুধু সাক্ষী গোপাল বানিয়ে রেখেছে। এমডি মানে তো মোহাম্মদ, কিচ্ছু বোঝে না। আর ব্যবসা হোক না হোক, ভাবটা তো ঠিকঠাক মতো নিতে হবে। হ্যাঁ রবিউল, ড্রাইভার। হ্যাঁ, তুমি চলে যাও, আমি বিকেলে রিক্সা নিয়ে চলে আসবো। এখানে থাকার দরকার নেই। হ্যাঁ রবিউল, আরে আরে আমি 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 মা মা বলতেছি যে, হ্যাঁ আরে আমার একটু তেজপাতা দারচিনি, হ্যাঁ একটু। ওকে বাই। হ্যাঁ অবুক, রবিউলের কি হয়েছে যে ও আমাকে ড্রাইভার বলছে কেন? ড্রাইভার আমি? সরি। আপনার ড্রাইভার আপনার অনেক টেক কেয়ার করে, তাই না? ওই আর কি, ওর বাবা আমাদের এখানে গাড়ি চালাতো, এখন ও চালায়। ও আচ্ছা, তো আপনার ড্রাইভারকে ছেড়ে দেওয়ার রিজনটা কি? আসলে হয়েছে কি, অনেকদিন রিক্সায় ঘুরে ঘুরে না বিকেলটা দেখি না। এখন তো দুপুর, আপনি বিকেল কোথায় পেলেন? না এই যে আপনার সাথে গল্প করতে করতে বিকেল হয়ে যাবে, তখন বেরোবো। তারপরে একটা সস্তা হোটেলে গিয়ে, মানে ঝুপড়ি মতো যে হোটেলগুলো আছে সেখানে গিয়ে আলু ভর্তা, ডিম, ডাল এসব দিয়ে পেট ভরে ভাত খাবো। কেন কেন, বহুদিন এসব জায়গায় খাই না। মা আসলে আমাকে কোথাও খেতে দিতে চায় না, সে বলে পেট খারাপ হবে, এইটা হবে, সেটা হবে। আজকে যদি আমি যাই, মা শুনলে কিন্তু আমার রক্ষা নেই। আচ্ছা আপনি কি কখনো এইসব হোটেলে খেয়েছেন? নো ড্যাড, কখনোই খেতে দেয়নি। আর এই জন্যই তো ড্রাইভারকে ভাগিয়ে দিলাম, এখন আমি মোটামুটি স্বাধীন। আচ্ছা বাদ দেন, আপনি যেন কিচেন বলছিলেন। ও আচ্ছা, আপনি কিন্তু খুব ইন্টারেস্টিং পারসন। আচ্ছা আপনার সাথে কি আমাকে নেবেন? আরে কি বলছেন আপনি, আপনি আমাকে চেনেন না জানেন না, আপনি আমার সাথে যাবেন? আমি এরকম একটু একটু পাগল আছি, কি নেবেন না আমাকে? আরে আপনি আমার সাথে গেলে তো আমার সৌভাগ্য। তাহলে চলুন। কিন্তু এখন তো দুপুর। এই দুপুরটাও আমি দেখতে যাচ্ছি। আপনি দেখি আমার চেয়ে পাগল। আচ্ছা ঠিক আছে চলুন। কিন্তু জানেন আমি যে আজকে এইভাবে ঘোরাফেরা করবো, এটা যদি মা জানে তাহলে আমার খবর আছে। জানবেই তো না, বলবেন কেন? চলুন। ঠিক আছে, মাকে বললাম না, চলুন। ওকে একটু ওয়েট, আমি জাস্ট চেঞ্জ করে রেডি হয়ে আসছি। জি বড় চাপা মারা কপালে যে কি আছে আল্লাহ জানে। যাক, যাইতে যখন চাচ্ছি রিক্স নেই একটা। আমি তোর এই জায়গা থেকে বাইর করে লয়ে যাবো, আমি যেমন এখন অন্য চলবে। কিন্তু এখান থেকে বের হওয়া সম্ভব না, বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। ডায়ালাইসিস করা দিচ্ছি, কি যে খারাপ অবস্থা। লেটকা খিচুড়ি খাইলে কিন্তু নিজের ভিতরে একটা নবাব নবাব ভাব আসে, খেয়ে দেখতে পারেন। আপনার যত টাকাই থাকুক আপনি কিন্তু নবাব না, মানে নবাবের ফিলিংটা নিতে পারেন। অশিক্ষিত মূর্খ, অবশ্যই অশিক্ষিত মূর্খ। আমি ছোটবেলা থেকে মিসদের কাছেই বড় হয়েছি, আমাদের অর্থ সম্পদ অনেক আছে কিন্তু শান্তি নেই। এটা কেমন কথা, বিয়েটাকে ছেলে খেলা নাকি? একজনের বউকে তুলে নিয়ে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবেন?